আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্য দিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যারা এখনও একটা লাইক দেন নাই, অবশ্যই দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে আছে মুরগি, দুইটা মুরগি, আর নিয়ে আসছে ডিম। এখন বের করে নিচ্ছে, মুরগি কেটে রান্না করব। কিভাবে রান্না করি আমার সাথে থাকবেন, দেখতে থাকেন আজকের ব্লগ ভিডিওটি। ভালো দুইটা মুরগি এখানে, আর আছে ডিম। এখানে নাও ডিমের ঝুড়িটা, এখানে রাখো, একটা একটা করে ডালো, যাবে না বলে তুমি ছাড়াও লেও খাও। সাদা ডিমও দেখা যায়, সাদা কিসের ডিম ওইটা? শেষ কাজ, একটু কাজ করে কাজ শেষ। তাহলে আমি ঢেলে নিই, এই ডিমগুলো ধুইতে হবে, ধুয়ে পরে পরিষ্কার করে রাখবো। এই ডিমটা মোটামুটি অনেক বড়। এখন মুরগি কেটে নিব, প্রথমে চার পিস করে কেটে নিচ্ছি, পরে টুকরা টুকরা করে কাটবো। ভালো করে পরিষ্কার করে কেটে নেব। মুরগির মাংস রান্না করে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। স্বাদ মতো দিব লবণ।
আদা রসুন পেস্ট একটু কষিয়ে দিব। আদা রসুন পেস্ট আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পানি দিব। পানি দিয়ে বাকি মশলা দিয়ে কষিয়ে নিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব জিরে গুঁড়া, মুরগি রান্না করতেছি 1টা, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। সাথে আলুও দিব। আরো রান্না করব ডাল, করলা ভাজি, পাশে চুলে ডাল হচ্ছে অবশ্য। একটু কষে আসলে আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা মরিচ দিলাম, কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিব আমি। আর একটু দিব, এদিকে আমার ডাল হয়ে গেছে, ডাল বাগার দিয়েছি, নামিয়ে ফেলবো এখন। রান্না বাড়া সব শেষ, বর্ণিতা এখন খেতে বসছে। কাকে দিবা না, কাদের দিবা না, কি দিবা না, দিবা না, একটু দাও। তুমি কি দিয়ে ভাত খাও বলো তো? মুরগির রান, তাই? ওরে বাবা, বর্ণিতা খায় কিভাবে সবাই একটু দেখেন। এই যে বর্ণিতা, কি এটা মুরগির রান, তাই না? হ্যাঁ, সবাইকে তাহলে বাই বাই টাটা দিয়ে যাও। বাই বাই টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।